السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দৃষ্টি শক্তি বৃদ্ধি করার জন্য, চোখের পাওয়ার বাড়ানোর জন্য পবিত্র কোরআনে কারীম থেকে চমৎকার একটি ওয়াজিফা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেনি ভাই বোনেরা, আজকের এই ওয়াজিফাটা জানাচ্ছি আল্লামা কাশ্মীরি রহিমাহুল্লাহ তাআলা এই কিতাবের 84 এবং 85 নম্বর পৃষ্ঠা থেকে। দৃষ্টি শক্তি বৃদ্ধি করার জন্য প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি শেষে প্রত্যেক ফরজ নামাজের পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে এবং ইয়া নূরু অর্থাৎ হে আলো, ইয়া নূরু এই নামটা 11 বার পাঠ করার পর চোখের মধ্যে ফু দেয়, ইনশা আল্লাহ তার দৃষ্টিশক্তি পর্যায়ক্রমে বাড়তে থাকবে। দ্বিতীয় তো আরেকটা আমল আছে, যার দৃষ্টিশক্তি কমতেছে, যারা চোখের চশমা নিয়েছেন, চশমার পাওয়ার দিন দিন বাড়াতেই হয়। এই আমলটা করলে আশা করছে চশমার পাওয়ার বাড়াতে হবে না। দৃষ্টি শক্তি কমে গেছে ফজরের নামাজের পরে এই আয়াতটা একবার পাঠ করে আপনার দৃষ্টিশক্তি ভালো না হওয়া পর্যন্ত আমলটা চলতে থাকবে। একবার পাঠ করে চোখের মধ্যে একবার ফু দিবেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে একবার করে। সূরাতুন নূর এই যে আয়াত থেকে সূরাটা বললাম, সূরাতুন নূর আয়াত নাম্বার 35, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء واضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. الله باقا مدرك اوجي فقرار توفيق دان کرن. তারপরে দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য আরেকটা দোয়ার কথা এখানে আছে, ইয়া সামিউ ইয়া মুজিবু ইয়া সামিআদ দুআ ইয়া লাতিফুল লিমা ইয়াশাউ ইহফাজ আলা বসরি। আবার বলছি, ইয়া সামিউ ইয়া মুজিবু ইয়া সামিআদ দুআ ইয়া লাতিফুল লিমা ইয়াশাউ ইহফাজ আলা বসরি ইহফাজ আলাইয়া বসরি। আবার বলছি, ইয়া সামিউ ইয়া মুজিবু ইয়া সামিআদ দুআ ইয়া লাতিফুল লিমা ইয়াশাউ ইহফাজ আলাইয়া বসরি। এটা বেজুর সংখ্যা অনুযায়ী ফজরের পরে 7 বার করে পাঠ করে যে পর্যন্ত চোখ ভালো না হচ্ছে আমল চালিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দোয়াটা এখানে লেখা আছে, এমনই আর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।